রংপুরের মিঠাপুকুর জাইগির বাস স্ট্যান্ড, মোটর শ্রমিক অফিস ও বাস কাউন্টারে সন্ত্রাসী হামলায় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, লুটপাট করে এলাকার কিছু নামদারি সন্ত্রাসী। আজ দুপুরে স্থানীয় প্রভাবশালীদের লোকজন এসে মোটর শ্রমিক ও গোবিন্দগঞ্জ ট্রাভেলস অফিসে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে এতে প্রায় 4 লক্ষ টাকার মালামাল ক্ষতিসাধন করে। পরে সন্ত্রাসীরা জাইগির বাস স্ট্যান্ড মোটর শ্রমিক সভাপতিকে বেধড়ক মারপিট করে ঘটনাস্থল মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শন করে। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত জাইগির বাস স্ট্যান্ড মোটর শ্রমিক সভাপতি আব্দুল মালিক ঢুকিয়ে বঙ্গবন্ধুর ছবি এবং অফিসের টাকা পাইয়ে ছিল, সম্মতি ছিল এখানে, সেগুলো টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ইয়ার থেকে, আবার সব ভাঙচুর করে, টেলিভিশন ভাঙচুর, আলমারি ভাঙচুর, ক্যাশ টেবিল ভাঙচুর করে ওরা আমাদের ক্যাশে 60-70 হাজার টাকা ক্যাশ ছিল, এরা এটা নিয়ে